হরিনাথপুর গ্রাম। গ্রামটি একদম সাদামাটা আর সৌন্দর্যে ভরপুর। এটা হলো গ্রামটির প্রধান সড়ক। প্রধান সড়ক থেকে একটু হাঁটলেই সামনে দেখা মিলে ছোট একটি পুলের। এই পুলের উপর দিন থেকে রাত সব সময় চলে পাড়ার ছেলেদের আড্ডা। এই পথ দিয়ে আরো বেশ খানিকটা পথ হাঁটলে সামনেই পড়বে হরিনাথপুর শ্মশান। শ্মশানের পাশের ছোট রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই এই গ্রামের সৌন্দর্য কপোতাক্ষ নদ। এখন বর্ষাকাল, নদের পানি এখন অনেকটাই বেশি। সকাল থেকে ঝিপঝিপে বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তায় প্রচুর কাদা। অব্র, শুভ আর আদিত্য তিন বন্ধু রাত প্রায় দশটার দিকে ঝিপঝিপে বৃষ্টির মাঝে হাতে একটা টর্চ আর জাল নিয়ে বের হয়েছে কপোতাক্ষ নদের উদ্দেশ্যে। বর্ষার মৌসুমে রাতের বেলায় আলো কাটারি মাছ ধরার মজাটাই অন্যরকম। কিরে আদি, তুই এত জোরে হাঁটছিস কেন? এই দাঁড়া, একসাথে যাই, দেখে মনে হচ্ছে সব মাছ তুই একাই ধরে ফেলবি। অতি চালাকের গলায় দড়ি, ভালোই হয়েছে। আমি জানি তো তোর সব কাজ সবসময় এমনই হয়। আগে আগে গিয়ে বেশি মাছ ধরার ধান্দা, তাই না? তা তুই ঠিকই বলেছিস আদ্র, আদি রোজই জিজ্ঞা হয়েছে। নিজে আমাকে নিয়ে মজা করা বাদ দিয়ে দয়া করে আমাকে একটু তুলবি, নয়তো তোর আচা আমি আর মাছ ধরতে যাব না। আচ্ছা আচ্ছা বাবা, রাগ করিস না, আয় আমার হাতটা ধর, উঠ। এরপর তারা তিনজন শ্মশানের পাশের ছোট রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে নদীতে চলে যায়। রাতের বেলা এমনিতেই অন্ধকার, তার মধ্যে আবার বৃষ্টি, চারপাশটা আরো বেশি অন্ধকার আর ভয়ানক লাগছে। আদি, তোর তো একাই মাছ ধরার লোভ, তুই উত্তর দিকে যা, আর আমি আর অব্র এদিকটাই যাচ্ছি। তোর হয়ে গেলে আমাদের ডাকিস, হ্যাঁ। আর হ্যাঁ, রাতের বেলা বেশি দূর যাস না, আমি তোকে খুঁজতে যেতে পারবো না কিন্তু আবার। প্রায় ঘন্টা দুয়েক মাছ ধরার পরে ঘাটে ফিরে আদি অব্রদের ডাক দিল। অব্র, এই অব্র, তোরা কত দূর? চল বাড়ি যাবি না, বেশ অনেকটাই রাত হয়েছে, আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না। একটু দূর থেকেই অব্র উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ যাই, একটু দাঁড়া। একটু পরে তারা দুজন ঘাটে ফিরে এলো। তখন রাত প্রায় ১২টা হবে। আদিকে দেখে অব্র বলল, কিরে, তোর না সবার থেকে বেশি মাছ ধরার নেশা, তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে যেতে চাইছিস কেন? অব্র, আমার জানি না কেমন একটা ভয় ভয় করছে, মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে, চারপাশটা কেমন যেন অদ্ভুত লাগছে, দেখ চল আজ আমরা বাড়ি ফিরে যাই, কাল না হয় আবার আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে, এমনিতেও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ঠিক হবে না, আবার অসুস্থ হয়ে যেতে পারি।
এরপর তারা তিনজন মিলে আবার বাড়ির পথে রওনা দিল। কিছুটা পথ হাঁটার পরে শ্মশানের কাছে এসে তারা দেখল কয়েকটা লোক দাঁড়িয়ে একটা লাশ পোড়াচ্ছে। এত রাতে লাশকে পোড়াচ্ছে, আর আমরা যাবার সময় তো এখানে কোনো লাশ ছিল না, এত তাড়াতাড়ি কে মারা গেল? হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখে আসি কে মারা গিয়েছে, আমাদের পাড়ার কেউ না তো। এই দাঁড়া ধরা, তোদের কি মনে হচ্ছে না বিজয়টা অস্বাভাবিক? এখন বাজে রাত প্রায় একটার মতো, আবার চিপচিপে বৃষ্টি, এমন সময় কি কেউ লাশ পোড়ায়? বিষয়টা কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না। চল চল বাড়িতে ফিরে যাই, কে মরেছে সেটা দেখার দরকার নেই। আরে না না, এরকম কিছু না তো হতে পারে, চল গিয়ে দেখে আসি কে মারা গিয়েছে। আর তাছাড়া ভয়ের কি আছে, আমরা তিনজন তো আছি। শুভ্রর কথা না শুনে আদি আর অব্র শ্মশানের ভিতরের দিকে এগিয়ে যেতে থাকে, আর বাধ্য হয়ে অব্র তাদের সাথে যেতে লাগল। শ্মশানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে গিয়ে অব্র জিজ্ঞাসা করল, দাদা, এই যে দাদা শুনছেন, আচ্ছা কে মারা গিয়েছে একটু বলুন তো। লোকগুলো উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে, অব্রর কথা তারা কানেই নিল না। অব্র আবারও লোকগুলোকে জিজ্ঞাসা করল, দাদা বললেন না যে কে মারা গিয়েছে? এবার লোকগুলো তাদের দিকে একসাথে ফিরে তাকালো। লোকগুলোকে দেখে তারা তিনজনই ভয়ে জড়সড় হয়ে গেল। লোকগুলোর চেহারার মধ্যে শুধু দাঁত ছাড়া আর কিছুই নেই, এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়ে তাদের জ্ঞান হারাবার উপক্রম। কিরে তোরা জানিস না, রাতের বেলায় শ্মশানের পথ দিয়ে যাতায়াত করা মানা আছে, এখন কে বাঁচাবে তোদের? বলেই সবাই একসাথে অট্ট হাসিতে মেতে উঠল। এমন অবস্থা দেখে ভয়ে ভয়ে আদ্র আদিকে বলল, আদি পালা। বলেই অব্র আদির দিকে তাকিয়ে দেখল, অলরেডি আদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এমন পরিস্থিতি দেখে শুভ অব্রর হাত ধরে টেনে বলে উঠল, পাগল, আগে নিজের জান বাঁচা, চল চল এখান থেকে পালাই। বলেই দুজনে প্রাণপণে পালাতে শুরু করল। ছুটতে ছুটতে এক সময় তারা দুজন একটি গাছের নিচে এসে দাঁড়াল। শুভ্র, ওরা কারা ছিল বলতো? জানি না রে বন্ধু, এতটুকু বুঝতে পারছিলাম ওখানে থাকলে প্রাণে বাঁচতে পারতুম না। আদির সাথে ওরা যে কি করলো কে জানে। তারা যখন এসব কথা বলছিল তখন হঠাৎ করেই গাছ থেকে তাদের সামনে মানুষের কঙ্কাল ঝুলে পড়ে। এমন দৃশ্য দেখে তারা ভয়ে দুজনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন তাদের দুজনের যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গিয়েছে। জ্ঞান ফিরতেই অব্র বলে উঠল, শুভ্র, আদি চল তো দেখে আসে আদির কি অবস্থা। তারা দুজনেই দৌড়ে শ্মশানে গিয়ে দেখল আদি মাটিতে পড়ে আছে। তারা আদির কাছে গিয়ে দেখল আদির চেহারাটা একদম রাতের সেই মানুষদের মতো চেহারা হয়ে গিয়েছে, চেহারায় শুধু দাঁত ছাড়া আর কিছুই নেই। তাদের বুঝতে আর বাকি রইল না যে আদির সাথেও তারা কি করেছে।
আর আশ্চর্যের বিষয় হল পুরো শ্মশান জুড়ে কোনো মানুষ পোড়ানোর চিহ্ন পর্যন্ত নেই।